সিরিয়াল আয় তবে সহচরীতে এই মুহূর্তে সহচরী দেবী কিন্তু আশ্রমে গেছিল, আর কাজলকে বলেছিল যে আমার ফোনটা তুই তোর বাড়িতে নিয়ে যা। এদিকে আমাদের প্রফেসর সমরেশ বাবু বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে এখন সে তার মায়ের সাথে পিএনপিসি করতে শুরু করে দিয়েছে এবং বলছে যে এই শোনো, আমি তো বুঝতে পেরে গেছি ও কোথায় গেছে, ও কোনো আশ্রম আশ্রমে যায়নি, ওর বাবার সাথে কথা বলে কোনো লাভ হলো না, ওর বাবা বলছে ওর নাকি ধম্মে কম্মে মন হয়েছে, এই সমস্ত কিছু আমি মানি না। এরই মধ্যে আমাদের সহচরী বাড়িতে এন্ট্রি নেয়, বাড়িতে এন্ট্রি নেয় একটা বড় হাঁড়ি নিয়ে এবং ভোগ প্রসাদ নিয়ে, এবং সেটা নিয়ে বলে আপনি চান করেননি মা এখনো, আপনি গিয়ে চানটা করে নিন, তারপরে প্রসাদ খেয়ে নিন, তারপরে আমি খাবার দিচ্ছি। আমাদের সমরেশ বাবু জিজ্ঞাসা করে তুমি কোথায় গেছিলে, আর এই হাঁড়িটাই বা তুমি কোথার থেকে জোগাড় করলে। তো এখন আমাদের সহচরী দেবীও কিন্তু পাল্টা মুখ ধরেছে এবং বলছে যে তুমি কি আশ্রমে গেছিলে, তুমি কি সেখানে গিয়ে আমাকে দেখতে পাওনি, নাকি এই হাঁড়িটা কিনতে আমাকে তুমি দেখেছো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে। সাথে সাথে শাশুড়ি আবার মনের ভুলে বলে ফেলেছে যে আমার ছেলের কাছে কিন্তু প্রমাণ আছে। তো এখন আমাদের সহচরীও বলেছে তাহলে আমাকে সেই প্রমাণটা দেখানো হোক, কারণ প্রমাণ যখন আছে তখন তো প্রমাণটা দেখাতেই হবে। অবশেষে এই ক্যাচাকেচি গিয়ে থেমেছে আমাদের সহচরী যখন বলেছে যে আপনার ছেলে আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছে, কিন্তু গোয়েন্দা ফাঁকি মেরেছে, কারণ আমি এখান থেকে বেরোনোর সময় আপনি আমাকে বলেছিলেন যে আপনার হাঁটু মালিশ করে দিতে, তো আপনার হাঁটু মালিশের তেল তো শেষ হয়ে গেছে, সেই তেল কিনতে আমি গেছিলাম অমুক পাড়ায়, সেখান থেকে আমি আশ্রমে গিয়ে দেখি যে আমার মোবাইলটা আমি ওই দোকানেই ফেলে এসেছি, তো আশ্রম থেকে ফেরার পথে সেই মোবাইলটা নিয়ে আবার আমি বাড়িতে ফিরে এলাম। এই শুনে বুবাই একটু হইহট্টগোল করে নিয়েছে, ভোগ প্রসাদও খেয়ে নিয়েছে, তারপর বুবাইয়ের পিছনে ছুটতে ছুটতে আমাদের সহচরী চলে গেছে অন্য ঘরে, এবং সেখানে গিয়ে বুবাই বলছে যে স্বার্থপর হতে হলে একটু স্বার্থপর হতে হয়, মানে সব দিক দিয়েই বলছে। তো আমাদের সহচরী এখন বাড়ির সকলের সামনে অবশেষে জানিয়েছে যে দেখো আমাকে একটা ব্রত, মানে ব্রত করতে হচ্ছে, মানে ব্রত টাইপেরই হবে হয়তো, এটা একটা মনস্কামনা আছে, তো সেই মনস্কামনাটা করতে গেলে আমি একটা মানত করেছি, তো সেই মানতের ফল পাবো 3 বছর পরে গিয়ে, এর জন্যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টানা 3 বছর ধরে আশ্রমে যেতে হবে, ঠাকুরের বই পড়তে হবে, অনেক কাজ আছে। তো এইগুলো শুনে এখন সহচরী যা বলছে যে কিছুই না দিদি ভাই, আমাদের সংসারে আর কাজ করবে না, ওই জন্য এই কথাগুলো বলছে। সহচরীও বলে দিয়েছে বাড়ির যা যা কাজ আছে আমি সব করে গুছিয়ে রেখে তাই যাব, আমি থাকতে যেমন আপনাদের কোনোদিনও জল গড়িয়ে খেতে হয়নি, তেমনই আমি যখন থাকবো না যাতে আপনাদের জল গড়িয়ে না খেতে হয় সেই ব্যবস্থা আমি করে দিয়ে তাই যাব। এখন অ্যাপ্রুভাল কিছুতেই পাওয়া যাচ্ছে না, ওদিকে ধিঙ্গি মেয়ের মাথায় আরও চিন্তা যে আমাকে কাজ জোগাড় করতে হবে, মামার পাশে দাঁড়াতে হবে, আর ওদিক থেকে কলেজে এমন কিছু ঘটাতে হবে যে কলেজ থেকে আমাকে তাড়িয়ে দেবে, তো নানানভাবে নানান রকম চিন্তা ঢুকে গেছে একদিকে সহচরীর মাথায় একদিকে ধিঙ্গি মেয়ের মাথায়। কিন্তু এই ধিঙ্গি মেয়ে তো ধিঙ্গি মেয়ে, অল টাইম নেচেই যায়, নেচে যায় মানে নেচেই যায়, সে এখন তার মামাকে নাচাচ্ছে আর এই সমস্ত কিছু ভাবনা চিন্তা চালাচ্ছে যে কী করে কী করবে। আর এই দিকে আরও একটা ঘটনা ঘটেছে, দেবিনা এসেছে আবারও এই বাড়িতে, এসে একেবারে সমরেশ বাবুকে অপমানজনক কথাবার্তা বলছিল, আর সেই মুহূর্তে সহচরী ঢুকেছে ঘরে। সহচরী কিন্তু এবার সাফ জানিয়ে দিয়েছে যে আমার স্বামীকে তুমি আমার সামনে কখনো অপমানজনক কথা বলবে না, আমার আড়ালে যা বলছো বলো আমার সামনে বলবে না, কারণ আমি আমার স্বামীকে ভয়ঙ্কর ভালোবাসি, ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর ভালোবাসি মানে ভয়ঙ্করভাবে ভালোবাসি। আর এই ভয়ঙ্করভাবে ভালোবাসার কথা সহচরীর মুখ থেকে শুনে দেবিনা গেছে বাম্পার চোটে। তো এখন কিভাবে কি সামাল দেবে আমাদের সমরেশ, এটা যদি জানতে হয় তাহলে অবশ্যই করে দেখতে হচ্ছে সিরিয়াল আয় তবে সহচরী স্টার জলসা ও স্টার জলসা HD-তে। আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফ্রেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।